এবারে বানভাসীদের দুয়ারে অভিনেত্রী তোরসা। বন্যা দুর্গতদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছেন দেশের সকল শ্রেণী পেশার মানুষ। বানভাসীদের পাশে দাঁড়াতে দুর্গত এলাকায় ছুটে গেছেন মিস ওয়ার্ল্ড জয়ী মডেল অভিনেত্রী রাফা নানজিবা তোরসা। বন্যার্তদের সহায়তায় দল নিয়ে চট্টগ্রামের ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ বিতরণ করছেন এই অভিনেত্রী। দিচ্ছেন শুকনো খাবার, কাপড়, পানি এবং ওষুধ। তবে তার দলের অন্যান্য সদস্য ফেনী এবং নোয়াখালীতে গত দুই দিন ধরে কাজ করছেন বলে জানান তিনি। আজ থেকে তারা চট্টগ্রামের কয়েকটি উপজেলায় বানভাসীদের দুয়ারে খাবার পৌঁছে দিচ্ছেন। বন্যা কবলিত এলাকা থেকে তোরসা বলেন, আমরা ভয়ঙ্কর সময় পার করছি, স্বাধীনতা পাওয়ার চেয়ে রক্ষা করা অনেক কঠিন। ভারত পানি ছাড়ার বিষয়টি আগে থেকে জানালে সবাই সতর্ক থেকে মোকাবেলার প্রস্তুতি নেওয়া যেত। তিস্তার বাদ নিয়ে বছরের পর বছর আমরা ভোগান্তির শিকার, কিন্তু আমাদের দমানো যাবে না। যে কোনো দুর্যোগ আমরা হাসি মুখে প্রতিহত করতে পারি। এই মুহূর্তে হালদার কাছাকাছি অবস্থান করছি, যেখানে গাড়ি যাওয়ার সুযোগ নেই। একেবারে ভেতরে কিছু মানুষ আটকে আছে, আমরা তাদের জন্য কিছু করার চেষ্টা করছি। আশা রাখছি অচিরেই আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব। উপদেষ্টাদের কাছে অনুরোধ থাকবে তিস্তার বাঁধে নজর দেওয়ার, এমনটাই জানান তোরসা। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।